এখন বাজে ঘড়িতে 3:30, আর আমরা এখন আছি বেলগাছিয়া মেট্রো স্টেশনে। উত্তর কলকাতার বিখ্যাত পুজোগুলোর মধ্যে এক অন্যতম কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব। হ্যাঁ, এই সেই কুমোরটুলি যেখানে সমস্ত ঠাকুরের মূর্তি তৈরি হয়। লক্ষ্যে পৌঁছাতে কেউ সঠিক পথ, আবার কেউ বাঁকা পথ বেছে নেয়, সেই দুই পথকেই তুলে ধরেছে এবারের কুমোরটুলি পার্ক। থিম অ্যাম্বিশন। 31তম বর্ষে পড়ল এবছরের পুজো। মণ্ডপে ঢুকেই দেখা যাবে এক বিশাল সিংহাসন, আর সেই সিংহাসনে বসার লড়াইয়ে সাদা মইগুলো সঠিক পথ আর কালো মইগুলো ভুল পথ। আছে সাপ সিঁড়ি আঙ্গিকের কাঠামো। একটা মানুষের জীবনের লক্ষ্যে পৌঁছানোর কেউ সৎ পথ বেছে নেয়, আব্বা কেউ অসৎ পথ, আর সেই পথগুলিকেই তুলে ধরা হয়েছে এই ভাবনায়। শিল্পী তরুণ ঘোষের হাতের ছোঁয়ায় এক অন্য রূপ পেয়েছে এই মণ্ডপ। চেস বা দাবা খেলায় যেমন থাকে একটা বিশাল বোর্ড আর তার দুই দিকে থাকে দুই পক্ষ, ঠিক সেই ভাবনা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মা এখানে রানী রূপে সেই সিংহাসন অধিষ্ঠাত্রী, তিনি যেন এখানে সাম্রাজ্ঞী রূপে বিরাজমান। মায়ের মাথায় সুশোভিত রয়েছে বড় মুকুট, সমস্ত লড়াই সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে তিনিই যেন সর্বে সর্বা। মায়ের এই রূপের দিকে একবার তাকালে চোখ ফেরাতে ইচ্ছে করবে না। প্রতিমা শিল্পী সনাতন পালকে কুর্নিশ জানায় তার এই অনবদ্য সৃষ্টির জন্যে। কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব এবছরের দুর্গাপূজার চিন্তাধারাকে এক গভীর অর্থ দিয়েছে। এবছরের চিন্তাধারা লড়াই। এই যন্ত্রনির্ভর যুগে প্রায় হারিয়ে যেতে বসা বাংলার পুরনো কুটির ও হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার লড়াই। যে শিল্পগুলি বিলুপ্ত হতে চলেছে তাদের সাথে যন্ত্রের লড়াই। এই কুমোরটুলিতে মায়ের এই অনবদ্য মুখ যেন সবার মন কেড়ে নেয়। এই বিষয় ভাবনাকে বাস্তবে মণ্ডপ জুড়ে ফুটিয়ে তুলেছেন শিল্পী সুবল পাল। মৃৎশিল্পীদের একেবারে ঘরের পুজো কুমোরটুলি সার্বজনীন, যা এবছর 93 বছরে পদার্পণ করল। একেবারে বাইরে শুধু বাঁশ দিয়ে তৈরি মণ্ডপ, অপর অংশ সাজানো রয়েছে খড়ে বোনা নানা কাজ দিয়ে। মণ্ডপের ভেতরে থাকছে হাতে বোনা তাঁতযন্ত্র, রয়েছে টেরাকোটার নানা ধরনের পুতুলও।
গোটা বিষয়টিকে মাথায় রেখে প্রতিমায় রূপ দিয়েছেন শিল্পী নবপাল। মণ্ডপে ঢুকে মাথার উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে এক পটচিত্র, যা মা দুর্গার কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে পটশিল্পীরা দুর্গার একাধিক রূপ ফুটিয়ে তুলেছেন। তাই যন্ত্রের বারবারন্তের জেরে অস্তিত্বের সংকটের মুখে দাঁড়িয়ে থাকা তাঁত, নকশি কাঁথা, টেরাকোটা, ডোকরা, বেত, মুখোশ, মাটির পুতুল, পটচিত্র ও খড়ের মতো একাধিক অস্ত্রশিল্পকে আরও একবার মানুষজনের কাছে তুলে ধরেছে এই পুজো কমিটি। এ যেন শুধু শিল্প নয়, শিল্পী দিকেও বাঁচিয়ে রাখার এক অনবদ্য প্রয়াস। এখানে একদিকে আছে শুধু হাত, আর অন্যদিকে আছে যন্ত্রচালিত হাত যা নড়াচড়া করবে। কুমোরটুলির এই দুই পুজোমণ্ডপ মনকে যেন সত্যিই নাড়া দিচ্ছে। আপনারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কৌশিক কাবরি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভালো থাকবেন।